এই মুহূর্তে সবথেকে বড় যে ব্রেকিং এর দিকে নজর দেব আরজি করের মর্গে সিবিআই এর পাঁচ আধিকারিক আপনাদেরকে আরো একবার জানাই আরজি করের মর্গে গেল সিবিআই এর পাঁচ আধিকারিক মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন আরজিকর মর্গে সিবিআই মর্গে প্রবেশ করলেন আরজিকরের সুপার সপ্তর্ষি চ্যাটার্জিও প্রথম ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি আরজিকরের মর্গে সিবিআই এর পাঁচ আধিকারিক মধুকল্পিতা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সেখান থেকে সরাসরি রয়েছেন মধুকল্পিতা এবার মর্গ দেখতে গেছে সিবিআই এর পাঁচ আধিকারিক এখানে চাইলে হয়তো অভয়াকে রাখাও যেতে পারতো যেখানে মাত্র একবার ময়নাতদন্ত করে তার দেহ সৎকার করে দেওয়া হয় মূলত কি ঠিক কি কি কারণে সেখানে প্রবেশ কি জানতে পারছো তিনি বেশ কিছু অভিযোগ করেছিলেন যে মৃতদেহ পাচার সহ একাধিক অভিযোগ কোথায় পাচার করতো না বাংলাদেশে মূলত সেই বিষয়গুলি দেখার জন্য কিন্তু এই মুহূর্তে সিবিআই এর যারা আধিকারিকরা পাঁচজন আধিকারিক এখনো পর্যন্ত আমাদের কাছে যে আপডেট রয়েছে পাঁচজন আধিকারিক কিন্তু তারা এই মুহূর্তে মর্গের ভেতরে গিয়েছেন তারা এখানে মূলত সমস্ত বিষয়টা খতিয়ে দেখার চেষ্টা করছেন যে অভিযোগগুলো উঠে এসেছে সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু তারা পুরো বিষয়টি দেখার চেষ্টা করছেন আমি আমার ভিডিও জার্নালিস্ট অমিত রয়েছেন আমি অমিতকে বলবো একটু সামনের দিকে এগোতে সামনে এগিয়ে মর্গের ভেতরে রয়েছে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা সেই ছবিটা একবার দেখানোর চেষ্টা করব এই যে আরজিকরের যে ঘটনা সেই ঘটনা নিয়ে কিন্তু আক্তার আলী তিনি একের পর এক বিস্ফোরক অভিযোগ করে গিয়েছেন তিনি যে বিষয়টিকে সামনে নিয়ে এসেছিল যে মৃতদেহ পাচার সে তারও কিন্তু একটা অভিযোগ উঠে এসেছিল সুতরাং সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে যখন সিবিআই আধিকারিকরা তারা এসেছেন কারণ আরজিকরের তুমি জানো যে পুরো বিষয় কিন্তু এই মুহূর্তে তদন্ত করছে সিবিআই আধিকারিকরা সেক্ষেত্রে দাঁড়িয়ে আজ কিন্তু এই বিষয়েও সিবিআই যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু খতিয়ে দেখছেন এই মর্গ নিয়েও কিন্তু একাধিক অভিযোগ আমরা এর আগে দেখেছি উঠে এসেছে মৃতদেহ পাচার থেকে শুরু করে যা অনেক ক্ষেত্রেই আমরা যে অভিযোগগুলো আক্তার আলী যে অভিযোগগুলো করেছিলেন যে বিষয়গুলোকে সামনে এনেছিলেন যে সন্দীপ ঘোষ তিনি নাকি অনেক মৃতদেহ দেখার জন্য পরিবারের সদস্যদের মৃতদেহ একবার দেখতে দেওয়ার জন্যও নাকি সেক্ষেত্রে 10 থেকে 12 হাজার টাকা নাকি তিনি নিতেন অর্থাৎ এখানে মৃতদেহ নিয়েও যে একটা ব্যবসা চালাতেন সন্দীপ ঘোষ সেই অভিযোগটাও আক্তার আলী করেছিলেন এই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়েছে যেমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি যারা সিবিআইয়ের আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু সেই বিষয়গুলো নিয়ে তদন্ত করে দেখছেন আমি আরও একবার দেখানোর চেষ্টা করব ছবিটা পাঁচজন আধিকারিক মূলত রয়েছেন তারা কিন্তু পুরো খতিয়ে দেখছেন পুরো বিষয়টি তারা দেখছেন সেই সমস্ত বিষয়গুলো দেখেই কিন্তু তারা যে রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু দেবেন মূলত যে অভিযোগগুলো একের পর এক উঠে এসেছে এইখান থেকে অর্থাৎ আরজিকরের মর্গ থেকে যে একের পর এক আমরা অভিযোগ দেখেছি যে মৃতদেহ নিয়েও একটা ব্যবসার যে অভিযোগ উঠে এসেছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে সুতরাং সেই বিষয়গুলোকে নিয়েও কিন্তু তারা তদন্ত করে দেখতে পারেন এমনটাও হতে পারে সূত্র মারফত আমরা যা জানতে পারছি শ্রীদিতা এখান থেকে যে তথ্য রয়েছে সেই তথ্যগুলো সংগ্রহ করার পর হয়তো সিবিআই আধিকারিকরা তারা সন্দীপ ঘোষের সামনে সেই তথ্যগুলো নিয়ে তারা জানতে চাইবেন বা তারা জানতে চাইতে পারেন এই বিষয়টিও কিন্তু রয়েছে আমার ভিডিও জানিয়ে অমিতকে বলবো আরও একবার সেদিকে ছবিটা দেখানোর জন্য যে এই মুহূর্তে যেখানে সিবিআই যারা আধিকারিকরা তারা ভেতরে রয়েছেন পাঁচজন আধিকারিকরা তারা রয়েছেন এই মুহূর্তে যে অভিযোগগুলো সামনে এসেছেন সেই অভিযোগগুলো খতিয়ে দেখার চেষ্টা করছেন বা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সৃজিতা যেটা বারবার করে যে বিষয়টিকে আমরা সামনে এনেছিলাম যে আক্তার আলী তিনি যে ভয়াবহ অভিযোগটা তিনি করেছিলেন যে এখানটায় অর্থাৎ এই আরজিকরের মর্গে অনেক ক্ষেত্রে আমরা দেখেছিলাম সন্দীপ ঘোষ তিনি কিন্তু একটা ইয়ে চালানোর চেষ্টা করতেন তার একটা রাজত্ব চালানোর কিন্তু চেষ্টা করতেন সেক্ষেত্রে দাঁড়িয়ে যে মৃতদেহগুলো থাকতো সেই মৃতদেহগুলো পরিবারের সদস্যরা তাদেরকে দেখতে দেওয়ার জন্য একবার দেখতে দেওয়ার জন্য 10 থেকে 12 হাজার টাকাও কিন্তু তারা তিনি নিতেন সেক্ষেত্রে আর এই বিষয়টিও কিন্তু তারা সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগটা আসছে সেই মৃতদেহ যে বিক্রি অর্থাৎ মৃতদেহ বিক্রির যে অভিযোগটা রয়েছে সেই অভিযোগটাও কিন্তু তারা খতিয়ে দেখছেন অর্থাৎ সন্দীপ ঘোষ এরপরে যে আরও অনেকটাই বেশি বিপাকে পড়তে চলেছে তার বলার অপেক্ষা থাকে না আরজিকরের এই যে মর্গ রয়েছে সেই মর্গের মধ্যেও সন্দীপ ঘোষ তিনি একচেটিয়া একটা রাজত্ব চালানোর চেষ্টা করেছিলেন বলাই বাহুল্য সন্দীপ ঘোষের হাত থেকে রেহাই পায়নি মৃতদেহগুলো সেই মৃতদেহ নিয়েও কিন্তু ব্যবসা চালিয়ে যাওয়ার একটা চেষ্টা
হত্যা করেছিলেন এই সন্দীপ ঘোষ এবং তার সাগরেতরা। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো আরও একবার ছবিটা যদি দেখানো সম্ভব হয়। এই মর্গের ভেতরে এই মুহূর্তে কিন্তু পাঁচজন আধিকারিক তারা রয়েছেন এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ উঠে আসছে মৃতদেহ বিক্রি করে দেওয়া এবং এবং এর পাশাপাশি আরও আরও যে মানে বিষয়গুলো উঠে আসছে একের পর এক, আরও একটা তথ্য, আরও একটা তথ্য এই মুহূর্তে দিয়ে রাখবো সৃজিতা, যে একটা সিন্ডিকেট কিন্তু চালানোর চেষ্টা করতেন এই সন্দীপ ঘোষ। সুতরাং পোস্টমর্টম হলে পরে, অর্থাৎ ময়না তদন্ত হলে পরে, ময়না তদন্ত করার ক্ষেত্রে যারা পরিবারের সদস্যরা রয়েছেন, যারা সদস্যরা থাকতেন, তারা যদি একবার মৃতদেহ দেখতে চাইতেন বা মৃতদেহ তারা নিতে চাইতেন সেক্ষেত্রে একটা মোটা অঙ্কের টাকা কিন্তু তিনি দাবি করতেন। অর্থাৎ সেই টাকার পরিমাণটা কখনো 10-12 হাজারও হতো, কখনো তার বেশিও কিন্তু হয়ে থাকতো। এই যে টাকাটা, এই টাকাটা কিন্তু যারা পরিবারের সদস্যরা তাদের থেকে সন্দীপ ঘোষ এবং তার যারা সাগরেতরা রয়েছেন তারা নিতেন বলে একটা অভিযোগ উঠে আসছে। মূলত এই অভিযোগগুলোই কিন্তু খতিয়ে দেখার জন্য এখানে, অর্থাৎ এই মর্গে সিবিআই আধিকারিকরা এসেছেন। এখান থেকে যে তথ্য, সেই তথ্য নেওয়ার পর সিবিআই আধিকারিকরা তারা সম্ভবত এই বিষয়গুলোকে সামনে রেখেই সন্দীপ ঘোষ, অর্থাৎ যিনি এই যিনি এখনো পর্যন্ত যার বিরুদ্ধে এত এত অভিযোগ উঠে এসেছে এই তথ্যগুলোকে সামনে রেখে কিন্তু সন্দীপ ঘোষের পাঁচ আধিকারিক কি কি তথ্য পায় বা যে যে অভিযোগগুলো উঠেছে, যে যে গুরুতর অভিযোগগুলো উঠেছে তার ভিত্তিতে কোন তথ্য সিবিআই পায় কিনা সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে। মধুকল্পিতা তুমি সঙ্গে থাকো। একদিকে যখন সন্দীপ ঘোষের বিরুদ্ধে এত অভিযোগ, এমনকি মর্গে দেহ দেখতে যাওয়া নিয়েও এত বড় অভিযোগ রয়েছে, বড় সিন্ডিকেট চালানোর অভিযোগ রয়েছে, সেই সন্দীপ ঘোষ আজকেও সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছে। সেই ছবিটাও আমরা একবার দেখব। আজও সিবিআই দপ্তরে হাজির সন্দীপ ঘোষ, লাগাতার প্রত্যেক দিন হাজিরা দিচ্ছেন এই সন্দীপ ঘোষ। একদিন সিবিআই তার বাড়িতে গিয়েছিল দীর্ঘক্ষণের জন্য, সেখান থেকে তল্লাশি করে বেরিয়ে আসে। এই মুহূর্তে আমার সঙ্গে আনন্দমোহন ঝা রয়েছেন। আমি আনন্দমোহনের কাছে জানতে চাইব, আনন্দমোহন আজ কতক্ষণ, আমরা প্রত্যেক দিন দেখছি 10-12 ঘন্টা করে সন্দীপ ঘোষকে জেরা করা হচ্ছে, আজকে কতক্ষণ, কখন তিনি পৌঁছেছেন, কতক্ষণ হলো এই জেরা পড়বেন, সূত্র মারফত কি কি জানতে পারছো? একেবারে সৃজিতা, তোমায় বলে দিই যে প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে জেরা চলছে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। আজকে 10:40 নাগাদ তিনি সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে এসছেন এবং যে বিষয়টা রয়েছে যে ইতিমধ্যেই যে প্রায় 150 মতো মানুষ যারা আরজিকর হাসপাতালে কর্মরত অবস্থায় ছিলেন, যার মধ্যে পুলিশকর্মী থেকে শুরু করে আরজিকর হাসপাতালের যারা নার্স রয়েছেন তারা এবং যারা প্রাক্তন ছাত্র, মানে যারা যারা ঘটনার দিন যারা উপস্থিত ছিলেন ছাত্ররা, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা, এবং এই সমস্ত কেউ মিলে এতজনকে জেরা করার পরেও যে সিবিআই এখনও পর্যন্ত এই মামলায় কোনো একটা বড় পদক্ষেপ সেটা কিন্তু চোখে পড়েনি। তবে তারা তদন্ত চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন অ্যাঙ্গেল, বিভিন্ন বিষয়কে মাথায় রেখে তারা কিন্তু তদন্ত করছে। এবং আজকে যে সন্দীপ ঘোষের জেরা, সেই জেরার মধ্যেও কিন্তু যে বিগত দিনের যে বক্তব্যগুলো উঠে এসছে এখানে, যারা যারা এসছেন, যাদের বয়ান নথিভুক্ত করা হয়েছিল, সেই তাদের বয়ানের ভিত্তিতেই কিন্তু জেরা চলছে সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে। আজকেও সেই 7-8 বাজবে তার বেরোতে বা তার বেশি সময় লাগতে পারে এমনটাই সিবিআই সূত্রে জানতে পাচ্ছি। তবে ইতিমধ্যে আজকে 13তম দিন, পুলিশ থেকে সিবিআই মামলা হাতে পেয়েছে 16 দিন হয়েছে এবং তার মধ্যে 13 দিন কিন্তু সিবিআই দপ্তরে এসে উপস্থিত হয়েছেন সন্দীপ ঘোষ। এবং আজকেও তার জেরা এবং যে পলিগ্রাফ টেস্টে যে বিষয়গুলো উঠে এসছে সেই সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু তাকে জেরা করা হচ্ছে এমনটাই সিবিআই সূত্রে খবর। সুজিতা, বেশ ধন্যবাদ আনন্দমোহন, পরিস্থিতির উপর নজর রাখো। অপরদিকে মধুকল্পিতা আমাদের সঙ্গে ছিলেন, মধুকল্পিতা তোমাকেও ধন্যবাদ।